ক্লাস সেভেনের প্রতিটা ছাত্র ছাত্রীদের অনলাইন ক্লাসে স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস সেভেনের ইতিহাসের সেকেন্ড চ্যাপ্টার করাবো। সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি দিক। খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতক পর্যন্ত সময়সীমায়, অর্থাৎ সপ্তম থেকে দ্বাদশ অধ্যায় বিশেষ সময়, সে সময় বাংলার, প্রাচীন বাংলার কী অবস্থা ছিল, বাংলা কীভাবে এলো সেই সম্পর্কে আমরা আলোচনা করব। এটা একটা পার্ট ওয়ান, পার্ট টু পার্ট যাব। পার্ট ওয়ানটা বলি আগে, প্রথম হচ্ছে বঙ্গ। তাহলে এই বঙ্গ, এর নামকরণটা কীভাবে এসছে সেটা আমরা একটু ডিটেলস আলোচনা করে নিই। বঙ্গ নামকরণটি প্রথম পাওয়া যায় ঋগ্বেদের ঐতরীয় অরণ্যে। তারে আমরা এই বঙ্গ কথাটি আমরা প্রথম আমরা পেয়েছিলাম ঋগ্বেদে। ঋগ্বেদে, ঋগ্বেদ থেকে আমরা বঙ্গ কথাটি সর্বপ্রথম পেয়েছিলাম। বঙ্গ কথাটি আমরা সর্বপ্রথম ঋগ্বেদের ঐতরীয় অরণ্য থেকে পেয়ে যাই। প্রাচীন বঙ্গ বলতে বিভিন্ন অঞ্চলকে বোঝানো, সেই বিভিন্ন অঞ্চল ছিল একটা এলাকা নয়, অনেক এলাকা। সে অনেক এলাকাগুলো নিয়ে বঙ্গ নামকরণ করা হতো। প্রাচীন বাংলা জনপদগুলির মধ্যে বঙ্গ ছিল একটি বিভাগ, একটা ভাগ, আলাদা অঙ্গ। মহাভারতে বঙ্গ, এগুলো আলাদা একটা ছিল। শুণ্ড, তুঙ্গ, এটা পরপর আলোচনা করব আমরা। এবারে বঙ্গ হয়ে গেল, তাহলে বঙ্গ হচ্ছে ঋগ্বেদ থেকে আমরা বঙ্গ কথাটি জানতে পেরেছি। এছাড়া খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে ঐতিহাসিক মিনহাজ ই সিরাজের লেখাতে বঙ্গ কথাটি আমরা জানতে পারি, অর্থাৎ বঙ্গ কথা সম্পর্কে আমরা জানতে পারি। কার লেখা বললাম? খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে মিনহাজ ই সিরাজের লেখা থেকে আমরা বঙ্গ কথাটি জানতে পারি। এছাড়া আবুল ফজলের লেখা থেকেও আমরা জানতে পারি যে বঙ্গ, সেই বঙ্গ সুবে বা প্রদেশে ভাগ করেছিল। বঙ্গটা সুবে বা প্রদেশে ভাগ করেছিল। সুবে কথার অর্থ হচ্ছে প্রদেশ বা রাজ্য। সেই আবুল ফজলের আইনি আকবরী গ্রন্থ থেকে আমরা এটাও জানতে পেরেছি, সুবে বা প্রদেশ কথাটা। এবার আমরা চলে আসি বাঙ্গাল। খ্রিস্টীয় সপ্তদশ ও অষ্টদশ শতকে, খ্রিস্টীয় সপ্তদশ ও অষ্টদশ শতক সময় থেকে বিভিন্ন ইউরোপীয় ভ্রমণকারীদের বিবরণ থেকে আমরা এই বাংলা কথাটির নামকরণ পেয়েছি। তারা বলেছেন যে বাংলা, বাংলার নামকরণটা সেটাও পেয়ে থাকে। অর্থাৎ বাংলার নামকরণটা বিভিন্ন ঐতিহাসিক, ইউরোপীয় ঐতিহাসিকদের আলোচনা থেকে আমরা জানতে পারি। এটা একটা বিরাট বড় ভূখণ্ড, ইউরোপীয় ঐতিহাসিকদের থেকে আমরা এটা জানলাম, বলছি দু একটা। বিরাট বড় একটা এরিয়া, অনেক বড় এলাকা নিয়ে এই বাংলা গঠন করা হয়েছিল। যেমন স্বাধীনতার আগে বিরাট ভূখণ্ড, সেই বিরাট ভূখণ্ডটা বাংলা নামে টোটাল পরিচিত ছিল। অর্থাৎ ইউরোপীয় বিভিন্ন লেখক থেকে আমরা এই, অর্থাৎ বিদেশি লেখক দের থেকে আমরা এই বিবরণ জানতে পারি। টোটাল অনেক বড় জায়গা, অনেক বড় বিবরণ সেটা। পরবর্তী সময়ে ১৯৭১ পর থেকে বাংলাকে বিভাজন করা হয়, তারপর থেকে আলাদা একটা পার্ট আসে, সেটা হচ্ছে বাংলাদেশ। ক্লিয়ার হলো? বাংলা থেকে বাংলাদেশ, ১৯৭১ সালের পর থেকে সেটা বাংলাদেশ একটা আলাদা ভাগ হয়ে যায়। এই বাংলাদেশে ভাগ হওয়ার পর ১৯৪৭ খ্রিস্টাব্দে থেকে টোটাল ভারতবর্ষ স্বাধীনতার পর একটা অংশ, সেটা পশ্চিমবঙ্গ নামে পরিচিত হয়। তাহলে বাংলাদেশের ভাগ হওয়ার পরে তোমরা দেখবে টুকরো কথা, এগুলো ছোটো ছোটো অংশ আছে, সেগুলো পেয়ে যাবে। ১৯৪৭ খ্রিস্টাব্দে দেশ ভাগের সময়
বাংলার পশ্চিম দিকের অংশ সেটাকে বলা হয় পশ্চিমবঙ্গ। তাহলে পশ্চিম দিকে অংশ এর অংশ সেই জন্য কি পশ্চিমবঙ্গ, মনে রাখার সুবিধার জন্য। ক্লিয়ার হলো? তাহলে পার্ট ওয়ানে বঙ্গ ঋগ্বেদের থেকে জানা যায়, বাংলা বিভিন্ন বিদেশিদের লেখক থেকে জানা যায়, বাংলাদেশ 1971 সালের পর থেকে তারা বিভাজন হওয়ার পর থেকে জানা যায়, পরে 1947 খ্রিস্টাব্দে ভারতবর্ষের স্বাধীন হওয়ার পর থেকে পশ্চিম বাংলাদেশের পশ্চিম অংশকে পশ্চিমবঙ্গ নামে পরিচিত করা। এটা একটা পার্ট ওয়ানের আলাদা ছিল। এবার আমি পার্ট টু একটা যাব, অর্থাৎ প্রাচীন বাংলার একটা অংশ আর একটা অংশ, সেইটা আমি চলে যাব। সেটা দেখো এখান থেকে যেটা আমরা পাব, প্রাচীন বাংলার সীমানা প্রধানত তিনটি নদী দিয়ে তৈরি হয়েছিল, ভাগীরথী, পদ্মা এবং মেঘনা। তাহলে এই যে তিনটে নদী, তিনটে নদীর কথা বললাম, তিনটি নদী, ঠিক আছে, এইটা আমার শুধু মনে রাখবে। এই তিনটি নদী, তিনটি নদীর নাম বলে দিলাম, ভাগীরথী, পদ্মা এবং মেঘনা। এই তিনটি নদী থেকে বাংলার বিভিন্ন অঞ্চলে দীর্ঘকাল ধরে স্বাধীন রাজ্য প্রতিষ্ঠিত ছিল। মানচিত্রে তোমরা একটু পেয়ে যাবে। এছাড়া দেখা যাচ্ছে কোনো কোনো শাসকরা তারা নিজেদের সুবিধার জন্য প্রাচীন বাংলা কতগুলি অঞ্চলে ভাগ করে নিয়েছিল। ইন্টারেস্টিং বিষয় এইটা, সমস্ত অঞ্চলগুলো নিচে লিখে দিয়েছি, সেই অঞ্চলগুলো কিন্তু এক একটা বাংলার প্রধান প্রধান স্বাধীন শাসন কেন্দ্র, যেমন বঙ্গ, গৌড়, পুণ্ড, এগুলো প্রতিটা লিখে দিয়েছি। তা আমি একটা একটা করে ডিসকাস করি। প্রথম হচ্ছে প্রাচীন বাংলার সবথেকে বড় অংশ হচ্ছে পুণ্ডবর্ধন। পুণ্ডবর্ধন হচ্ছে প্রাচীন বাংলার একটা বৃহত্তর অংশ, সেই বৃহত্তর অংশটা হচ্ছে কে, পুণ্ডবর্ধন। পুণ্ডবর্ধনটা হচ্ছে প্রাচীন বাংলার বিভিন্ন অঞ্চল, সেই অঞ্চলের মধ্যে যেমন বর্তমানে এটা কোথায় অবস্থিত, বাংলাদেশে সিলেটে এটা আছে, পুণ্ডবর্ধনটা বর্তমানে বাংলাদেশে অন্তর্ভুক্ত। পশ্চিমবঙ্গের এটা আগে ছিল, পরবর্তী সময়ে এটা আবার এখন বর্তমানে বাংলাদেশের অধীনে ছিল। এর আগে দিনাজপুর, বাঁকুড়া, রাজশাহী এইগুলো ছিল, নিয়ে পুণ্ডবর্ধন ছিল, এখন শ্রীহট্টে অবস্থিত। তাহলে পুণ্ডবর্ধন হচ্ছে প্রাচীন বাংলার বিভিন্ন যে অঞ্চল তার একটা বড় অংশ, সেটা হচ্ছে পুণ্ডবর্ধন। নেক্সট হচ্ছে বরেন্দ্রভূমি। ভাগীরথী ও করতোয়া নদীর মাঝখান এলাকা বরেন্দ্রভূমি নামে পরিচিত। তাহলে এটা চলে গেল বরেন্দ্রভূমি, ভাগীরথী এবং করতোয়া নদীর মধ্যবর্তী অঞ্চল, অর্থাৎ এই দুটো নদীর মাঝখানে যে অঞ্চল, সেই মাঝখানে যে অঞ্চল সেটা হচ্ছে বরেন্দ্রভূমি নামে পরিচিত। ক্লিয়ার? এটা আমার জানতে হবে, শুধু এইটুকু জানলে হবে অঞ্চলগুলো। এবার দেখো বঙ্গ, বঙ্গটা হচ্ছে পদ্মা এবং ভাগীরথী নদীর মাঝখানে যে ত্রিভুজের মতো একটা অংশ, এটা হচ্ছে বঙ্গ। ক্লিয়ার? তাহলে আবার আসছি আমি, বঙ্গটাকে পদ্মা এবং ভাগীরথী নদীর মাঝখানে ত্রিভুজের মতো একটা বদ্বীপ অংশ আছে, সেটাকে বলা হবে ভাগীরথী অংশ। এবার চলে আসব বঙ্গাল। বঙ্গাল বলতে বঙ্গের দক্ষিণ সীমানাবর্তী অঞ্চলকে, বঙ্গের একটা দক্ষিণ দিকের অংশ, সেই দক্ষিণ দিকের অংশটা হচ্ছে বঙ্গাল। এই দক্ষিণ দিকের অংশ বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত, অর্থাৎ বাঙ্গালটা বঙ্গোপসাগরের দক্ষিণ দিকে প্রায় অবস্থিত। বঙ্গোপসাগরের দক্ষিণ দিকের অংশটাকে বলা হবে বঙ্গাল। একটু আগে তোমাদের আমি লিখে দিয়েছি সেই বঙ্গাল, সেটা আছে। তাহলে বঙ্গালটা ছিল দক্ষিণ সীমানাবর্তী বঙ্গোপসাগরের উপকূলের একটা অঞ্চল। পরেরটা দেখো রার শুক্ষ অঞ্চল। প্রাচীনকালে এই অঞ্চলটা দুটো ভাগে ভাগ করা ছিল, একটা হচ্ছে উত্তর রার আর একটা হচ্ছে দক্ষিণ রার। জৈনদের পটভূমি এখানে ছিল, জৈনরা এখানে বসবাস করত। বর্তমানে এটি মুর্শিদাবাদের অঞ্চলে অবস্থিত। ভাগীরথী
এবং কংসাবতী নদীর তীরবর্তী অঞ্চলে রূঢ় এবং সূক্ষ্ম জল অবস্থিত। এই নদীর প্রায় তীরবর্তী অঞ্চল শেষ প্রান্তের দিকে এটি অবস্থিত। তাহলে মুর্শিদাবাদের সেটা পেয়ে গেলাম ভাগীরথী, এবং কাঁসাই নদীর বা কংসাবতী নদীর মধ্যবর্তী অঞ্চলের একেবারে শেষ প্রান্তে গিয়ে আমরা পেয়ে গেলাম রূঢ় সূক্ষ্ম অঞ্চল। নেক্সট পয়েন্ট ছিল গৌড়। দেখো এটাও ইম্পর্টেন্ট, গৌড় হচ্ছে সবথেকে প্রাচীন ভারতের, গৌড় ছিল গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। কারণটা কি, এত কিছু বললাম, গৌড়টা কেন গুরুত্বপূর্ণ অঞ্চল, এখানে প্রচুর জনগোষ্ঠী বাস করত। খ্রিস্টীয় ষষ্ঠ শতকে বরাহমিহির মুর্শিদাবাদ, বীরভূম এবং বর্ধমান জেলার পশ্চিম দিকগুলোকে নিয়ে গৌড় তৈরি করেছিল। মুর্শিদাবাদ, বীরভূম আর বর্ধমান, এই তিনটি জায়গাকে নিয়ে গৌড় রাজ্য গড়ে তুলেছিল। তাহলে এটা গৌড় গেল, মুর্শিদাবাদ। ডট মেরে দিচ্ছি, ঠিক আছে, মুর্শিদাবাদ, বীরভূম আর বর্ধমান, এই তিনটে, বীরভূমটাও লিখে নিতে পারো, তাহলে সুবিধা হবে, লিখে দিই বীরভূম। এই তিনটে অঞ্চল নিয়ে গৌড় অবস্থিত। নেক্সট পয়েন্টে আমরা আসবো সমতট ভূমি, অর্থাৎ সেই সমতটের অঞ্চলগুলো আমরা চলে আসি। প্রাচীন সমতট ছিল মেঘনা নদীর পূর্ব দিকে এলাকা। মেঘনা নদীর পূর্ব দিকের এলাকা হচ্ছে প্রাচীন সমতট, মেঘনা পূর্ব দিক, এই অঞ্চলটাকে বলা হবে সমতট অঞ্চল। ওকে, লাস্ট আমি চলে আসব হরিকেল। এটা অনেক সময় তোমরা শুনেছ, সেটা হচ্ছে বাংলাদেশের চট্টগ্রামের উপকূলে প্রাচীন যুগে যে অঞ্চল সমতটের দক্ষিণ পূর্ব দিকে, অর্থাৎ মেঘনা নদীর পূর্ব দিক একটা অংশ সেটা হচ্ছে সমতট, আর এর দক্ষিণ পূর্ব দিক সেই অঞ্চলটাকে বলা হবে হরিকেল। ওকে, সমতটের দক্ষিণ পূর্ব দিকটাকে বলবো হরিকেল। দক্ষিণ পূর্ব দিকের অঞ্চলে বাংলাদেশে চট্টগ্রামে বর্তমানে একটি অবস্থিত। তাহলে এই হরিকেলটা বর্তমানে কোথায়? বাংলাদেশের চট্টগ্রাম, বাংলাদেশের চট্টগ্রামে আজকের অন্তর্ভুক্ত, বাংলাদেশের চট্টগ্রামের অন্তর্ভুক্ত হরিকেল। তাহলে আমি পার্ট ওয়ান বুঝিয়ে দিলাম, পার্ট টু বুঝিয়ে দিলাম পুণ্ডবর্ধন, বরেন্দ্রভূমি, পঙ্গাল, রাঢ়, গৌড়, সমতট এবং হরিকেল সম্পর্কে। ওকে, দ্যাটস অল, প্রত্যেকে ভালো থাকবে,